ভলিউমস এন্ড ক্যাপাসিটিস শুরু করছি। হ্যাঁ আচ্ছা, প্রথমে আসো স্পাইরোমেট্রি। হোয়াট ইজ স্পাইরোমেট্রি? তোমাদের ল্যাব ল্যাবে নিশ্চয়ই একটা স্পাইরোমিটার আছে, তোমরা কি প্র্যাকটিক্যালটা করেছো? ও তোমরা তো প্র্যাকটিক্যালটা করোনি। আচ্ছা, তোমাদের ল্যাবে হয়তো থাকতে পারে, আমি জানি না তোমাদের ল্যাবে আছে কিনা, একটা দেখা স্পাইরোমিটার। এটা এর পুরো নাম হচ্ছে স্টুডেন্টস স্পাইরোমিটার, যে স্পাইরোমিটার। এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা মেজার করি লাং ভলিউমস এন্ড ক্যাপাসিটিস। হ্যাঁ, দ্য লাং ভলিউমস এন্ড ক্যাপাসিটিস গুলো হচ্ছে আসলে ভলিউমস গুলো কি, যে কতগুলো ভলিউমস আমরা যে ইন্সপায়ার করি এবং এক্সপায়ার করি সেটা আমরা মেজার করি, কতটুকুন এয়ার আমরা মানে নর্মালি নিতে পারি, আবার জোরে জোরেও নিতে পারি, আবার মানে কিছু এয়ার আমরা জোরে ফেলতে পারি আবার নর্মালিও ফেলতে পারি, সেই পরিমাণ এয়ার গুলো আমরা যে মেজার করি, হ্যাঁ সেটাকে আমরা বলছি পালমোনারি, মানে ওই মানে এয়ার ইন অ্যান্ড আউট, মেজারমেন্ট অফ এয়ার ইন অ্যান্ড আউট অফ দ্য লাংস, ফ্রম দ্য লাংস, এটা হচ্ছে পালমোনারি ভলিউমস। আর এই ভলিউমস গুলাকে যদি আমরা দুই বা ততোধিক ভলিউম কে আমরা যদি অ্যাড করি তাহলে আমরা ক্যাপাসিটিস পাই। হ্যাঁ, মানে সাম অফ টু অর মোর ভলিউমস, সাম অফ টু অর মোর ভলিউমস কল পালমোনারি ক্যাপাসিটিস। ঠিক আছে, তাহলে পালমোনারি ভলিউমস এন্ড ক্যাপাসিটিস এখন আমরা পড়বো। ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বোথ রিটেন অ্যান্ড ভাইভা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের প্র্যাকটিক্যালের জন্য ইম্পর্টেন্ট। তো এটা এটা না পারলে কিন্তু ফেল হয়ে যাবে, এটা যদি ভাইভায় না পারো তাহলে কিন্তু ফেল হয়ে যাবে, মানে এত ইম্পর্টেন্ট। তাহলে পালমোনারি ভেন্টিলেশন ক্যান বি স্টাডিড বাই রেকর্ডিং দ্য ভলিউম মুভমেন্ট অফ এয়ার ইনটু অ্যান্ড আউট অফ দ্য লাংস, এ মেথড কল স্পাইরোমেট্রি। কি পরিমাণ বাতাস ভিতরে ঢুকছে এবং বের হচ্ছে এটা আমরা মেজার করতে পারি, রেকর্ড করতে পারি, সেই প্রসেসটাকে আমরা বলছি স্পাইরোমেট্রি। তাহলে স্পাইরোমেট্রি ইজ ডান বাই এ স্পেশাল টাইপ অফ ইনস্ট্রুমেন্ট নেম স্পাইরোমিটার। তাহলে যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা মেজার করি তার নাম হচ্ছে স্পাইরোমিটার। স্পাইরোমিটার সম্পর্কে তোমরা প্র্যাকটিক্যালে ইন ডিটেলস পড়বে, ঠিক আছে? এই ইনস্ট্রুমেন্টটা আমি এখানে আর পড়ালাম না, এই ইনস্ট্রুমেন্টটা তোমরা প্র্যাকটিক্যালে ইন ডিটেলস পড়বে। আচ্ছা, ইউজেস হচ্ছে রেকর্ডিং অফ অল লাং ভলিউমস এন্ড ক্যাপাসিটিস। আমরা সব লাং ভলিউমস এন্ড ক্যাপাসিটিস স্পাইরোমিটার দিয়ে মেজার করতে পারি, শুধু তিনটা পারি না, এক্সেপ্ট থ্রি। কি কি তিনটা? এক্সেপ্ট হচ্ছে রেসিডুয়াল ভলিউম, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি অ্যান্ড টোটাল লাং ক্যাপাসিটি। কারণ আমরা কিছু বাতাস রেসিডুয়াল ভলিউম আমরা জানি যে ইট ইস দ্য অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট রিমেনিং ইন দ্য লাং আফটার ফোর্সফুল এক্সপিরেশন। ফোর্স, যত জোরে তুমি এক্সপিরেশন, যত জোরে তুমি শ্বাস ছাড়ো না কেন, কিছু বাতাস লাংসে থেকে যায়। হ্যাঁ, সেই সেইগুলো আমরা মেজার করতে পারি না, ওইটুকুন ওই বাতাসটুকু থেকে যায় লাংসে, ওইটা আমরা মেজার করতে পারি না স্পাইরোমিটার দিয়ে। কিন্তু এই যে রেসিডুয়াল ভলিউম, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটির একটা আমরা নর্মাল ভ্যালুজ পাই। তাহলে এই ভ্যালুজটা কোথা থেকে পাই? মানে হিলিয়াম ডাইলিউশন মেথড, হিলিয়াম ডাইলিউশন মেথড দিয়ে আমরা এই তিনটা রেসিডুয়াল ভলিউম, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি এবং টোটাল লাং ক্যাপাসিটি মেজার করতে পারি। শুধু নামটা মনে রাখো, হিলিয়াম ডাইলিউশন মেথডটা হচ্ছে, একটু ইন ডিটেলস পড়তে গেলে এটা অনেক কমপ্লিকেটেড, এটা আমরা পড়ছি না, তোমাদেরকে পড়াবো না, শুধু নামটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, কি কি লাং ভলিউমস আছে? দেয়ার আর ফোর লাং ভলিউমস এন্ড ফোর লাং ক্যাপাসিটিস। তাহলে লাং ভলিউমস গুলো কি কি? টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম অ্যান্ড রেসিডুয়াল ভলিউম। এখন টাইডাল, প্রত্যেকটার হচ্ছে তোমার কোশ্চেনে যেগুলো আসে, সে কোশ্চেনে আসে হচ্ছে ড্র অ্যান্ড লেবেল এ স্পাইরোগ্রাম শোয়িং অল লাং ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটি উইথ দেয়ার নর্মাল ভ্যালুজ, উইথ দেয়ার নর্মাল ভ্যালুজ। তাহলে তোমার প্রত্যেকটা লাং ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস এর নাম জানতে হবে, তাদের ডেফিনেশন গুলো শিখতে হবে এবং তাদের নর্মাল ভ্যালুজ গুলা জানতে হবে। তাহলে টাইডাল ভলিউম, এই টাইডাল ভলিউমের নর্মাল ভ্যালু কত? 500 মিলিলিটার। ইন্সপায়ার রিজার্ভ ভলিউম 3000 মিলিলিটার, গুড। এক্সপায়ার রিজার্ভ ভলিউম 1100 মিলিলিটার, রেসিডুয়াল ভলিউম 1200 মিলিলিটার। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে সবগুলার ডেফিনেশন হয়তো তোমাকে ভাইভা জিজ্ঞেস করবে না, এখানে
টাইডাল ভলিউম এবং রেসিডুয়াল ভলিউমের ডেফিনেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা না জানা না জানলে কিন্তু সমস্যা। টাইডাল ভলিউম এবং রেসিডুয়াল ভলিউমের ডেফিনেশন ভাইভার জন্য খুবই ইম্পর্টেন্ট, আর ওদিকে ভাইটাল ক্যাপাসিটির ডেফিনেশন। আচ্ছা, বাদ বাকিগুলোর ডেফিনেশন তোমরা শিখতে হবে, কারণ রিটেনের জন্য শিখতে হবে। রিটেনে যদি দেখো যে ড্র অ্যান্ড লেবেল স্পাইরোগ্রাম মেনশনিং অল দ্য লাং ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস উইথ দেয়ার নর্মাল ভ্যালুজ, এরকম যদি একটা 5 মার্কের চলে আসে, তাহলে তো তোমাকে পুরাই ডেফিনেশন সহকারেই লিখতে হবে। হ্যাঁ, সুতরাং নাম্বারের উপর বেসিস করে তোমাদেরকে এটা, অনেকে অনেক সময় 3 নাম্বারের থাকে, 3 নাম্বারের সাথে আবার আরেকটা লেজ হয়তো দিয়ে দেয়, তো 3 নাম্বার যদি থাকে হয়তো সবগুলো ডেফিনেশন তোমাকে নাও মানে লিখা লাগবে না, জাস্ট নামগুলো লিখলা আর নর্মাল ভ্যালুস গুলা লিখে দিলা, তাহলেও হয়ে যায়। আচ্ছা, এই যে দেখো স্পাইরোমিটার, এটা তোমাদের প্র্যাকটিক্যালে করানো হয়, এই যে স্পাইরোমিটার, এটা আমরা মুখ দিয়ে এটা মাউথ পিস দিয়ে আমরা, এটা এখানে ইয়ে থাকে, একটা ইনভার্টেড সিলিন্ডার থাকে, ইয়ে থেকে 6 লিটারের মতন এখানে পানি থাকে, আর এটা কাইমোগ্রাফিক রেকর্ডিং, এখানে একটা পেপার থাকে, আর এটা পয়েন্টার, আমাদের শ্বাস প্রশ্বাস ফেললে এই পয়েন্টারটা মুভ করে, আর এই এই পুলিটা উপরে পুলি দিয়ে এই ইনার ইনার সিলিন্ডার অ্যান্ড আউটার সিলিন্ডার, ইনার সিলিন্ডারটা উপরে উঠে যায়। এটা তোমরা প্র্যাকটিক্যালে করবে, জাস্ট একটু দেখালাম তোমাদেরকে যে এইভাবে আমরা মিজার মানে এইভাবে এটা স্পাইরোমেট্রি করা হয়। তাহলে এখন প্রত্যেকটা ডেফিনেশন এখানে আছে, প্রত্যেকটা ডেফিনেশন লেখা আছে, তাহলে আমরা যদি এখানে যাই, এই যে ড্র অ্যান্ড লেভেল স্পাইরোগ্রাম, তাহলে এই ছবিটা তোমাদের সবাইকে আঁকা শিখতে হবে, ড্র অ্যান্ড লেভেল স্পাইরোগ্রাম, এই ছবিটা সবাইকে গাইটন থেকে আঁকা শিখতে হবে ফর রিটেন। আর ভাইভাতেও যে যে মানে আঁকতে দেয় না তা না, ভাইভাতেও তোমাকে ভালো করে এটা শিখে যেতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা লাং ভলিউমস গুলো দিয়েছি, 1000, 2000, 3000, 4000, 5000, 6000 পর্যন্ত, আর এখানে হচ্ছে আমরা টাইম দিয়েছি ইন সেকেন্ড, মিনিট পার মিনিট। আচ্ছা, এখন হচ্ছে এই যে আপওয়ার্ড ডিফ্লেকশন, আপওয়ার্ড কার্ভ, যেটা হচ্ছে ইন্সপিরেশন, ইন্সপিরেশন একটা অ্যাক্টিভ প্রসেস যার জন্য মাসল কন্ট্রাকশন হয়, এটা নিশ্চয়ই ডিপোলারাইজেশন, আর যেটা ডাউনওয়ার্ড সেটা হচ্ছে এক্সপিরেশন, যেটা রিল্যাক্স হয়, ডায়াফ্রাম রিল্যাক্স হয়, তাহলে এটা হচ্ছে রিপোলারাইজেশন, তাহলে এটা এক্সপিরেশন, তাহলে আপওয়ার্ডটা এগুলো হচ্ছে ইন্সপিরেশন, এটা হচ্ছে এক্সপিরেশন, ঠিক আছে, তাহলে এটা এগুলো সবই হচ্ছে এদিকে ইন্সপিরেশন এক্সপিরেশন। তাহলে টাইডাল ভলিউম, এটা হচ্ছে টাইডাল ভলিউম, টাইডাল ভলিউম হচ্ছে নর্মাল ডেফিনিশন কি, ইট ইস দ্য ভলিউম অফ এয়ার উইচ ইজ কি, ইট ইস দ্য এক্সপায়ার্ড অর এক্সপায়ার্ড অর এক্সপায়ার্ড উইথ ইচ নর্মাল ব্রেথ। তাহলে ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড উইথ ইচ নর্মাল ব্রেথ, নর্মাল যে ব্রিদিংটা নিচ্ছ সেটাই হচ্ছে টাইডাল ভলিউম। এটা এটা হচ্ছে 500 ml। এরপরে হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই যে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই যে এখান থেকে এটা টাইডাল, এখান থেকে শুরু হবে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এখান থেকে শুরু হবে, ঠিক আছে, এইটুকুন হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে ইট ইস দ্য এক্সট্রা ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ইন্সপায়ার্ড over and beyond the normal tidal volume, that is the extra volume of air, extra volume of air that can be inspired, jore shash nila, over and beyond the normal tidal volume, ei je normal tidal volume er beyond e tumi jore shash fella, eta hocche inspiratory reserve volume, ebong etar values koto, এই যে 1 2 3 3000 ml, 3000 ml। এরপরে হচ্ছে এক্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম, এক্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম এর ডেফিনিশন কি, ইট ইস দ্য অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড বাই ফোর্সফুল এক্সপিরেশন, এই যেটা
It can be expired. It's the amount of air that can be expired by forceful expiration after the end of normal tidal expiration. এই যে normal tidal expiration এর পর শ্বাস ছাড়লা, ছেড়ে একটা জোরে শ্বাস ছাড়লা, তাহলে normal tidal expiration এর পর যে জোরে শ্বাসটা ফেলা হয় সেটা হচ্ছে expiratory reserve volume. এটার amount কত? এখানে আছে 1000, এখানে আছে 100 হয়তো, তাহলে 1100 ml. এরপরে হচ্ছে residual volume. Residual volume definition হচ্ছে কি? It is the amount of air remaining in the lung after forceful expiration. After forceful expiration. যত মানে যত জোরে তুমি বাতাস ছাড়ো, যত জোরে তুমি শ্বাস ফেলো, তারপরেও কিছু বাতাস এয়ার মানে লাংসে থেকে যাচ্ছে, সেটাকে আমরা বলছি রেসিডুয়াল ভলিউম. এবং এটা কত? 1200 ml. আচ্ছা, তাহলে আমাদের ভলিউমস গুলো গেল. তাহলে দেখো পালমোনারি ভলিউমস গুলো গেল, দ্য টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, দ্য রেসিডুয়াল ভলিউম. ঠিক আছে, এগুলো তোমাদের সবার বইয়ে লেখা আছে, খুব সুন্দর করে লেখা আছে, সবাই তোমরা এগুলো শিখে নিবে. আচ্ছা, ইম্পর্টেন্স অফ রেসিডুয়াল ভলিউম, রেসিডুয়াল ভলিউমের ইম্পর্টেন্স কি, এটা আর তোমার ভাইভার কোশ্চেন. তাহলে রেসিডুয়াল ভলিউম আমরা একটা জেনেছিলাম, তাই না? এই জিনিসটা আমরা জেনেছিলাম, ইট প্রিভেন্টস দ্য কলাপস অফ দ্য লাং, তাই না? আচ্ছা, কলাপস অফ দ্য লাং আর কে কি প্রিভেন্ট করে বলো তো? একটা তো রেসিডুয়াল ভলিউম ছিল, আর কে কে ছিল কলাপস অফ দ্য লাং? আর ইন্ট্রাপ্লুরাল প্রেসার, নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেসার. নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেসার, ইয়েস ইয়েস, গুড গুড. এই যে বাতাসটা যে রয়ে গেল, হ্যাঁ, লাংস এর ভিতরে বাতাস রয়ে গেছে, তার জন্য আর কি সুবিধা হবে? ইট এরিয়েটস দ্য লাং ইন বিটুইন দ্য ব্রেথ, এক্সপিরেশন এবং ইন্সপিরেশনের সময়, যাতে করে সাডেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ফল না করে, সেই জন্য রেসিডুয়াল ভলিউমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে. হ্যাঁ, যে বাতাসটা কিছু থেকে গেল, বাতাস কিছু আছে, এই জন্য সারাক্ষণ যে অক্সিজেন, হঠাৎ করে অক্সিজেন নাই হয়ে যাবে না, পালমোনারি ব্লাডে এরকম দেখা যাবে না যে অক্সিজেন ফল করে গেছে হঠাৎ করে, তা হবে না, বা কার্বন ডাইঅক্সাইড বের হতে পারছে না, তা হবে না, এরকম কিছু হবে না. ঠিক আছে, আচ্ছা আমাকে দেখাই তোমাদের. তাহলে এই যে ইট এরিয়েটস দ্য লাং বিটুইন দ্য ব্রেথস, দাস প্রিভেন্ট সাডেন ফ্লাকচুয়েশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইন ব্লাড. ঠিক আছে, আর এটা তো যে কলাপস অফ দ্য লাং এরই একটা ব্যাপার, ইট কিপস দ্য অ্যালভিওলাই ওপেন ইভেন আফটার ম্যাক্সিমাম এক্সপিরেশন. যত জোরেই এক্সপিরেশন নাও না কেন, রেসিডুয়াল ভলিউম থাকবেই থাকবে, এই জন্য অ্যালভিওলাইটা কলাপস করে না, অ্যালভিওলাইটা ওপেন থাকে. বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, এরপরে আসো লাং ক্যাপাসিটিস. লাং ক্যাপাসিটিস কি কি আছে? ইন্সপিরেটরি ক্যাপাসিটিস, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিস, ভাইটাল ক্যাপাসিটি অ্যান্ড টোটাল লাং ক্যাপাসিটি. আচ্ছা, তাহলে আসো আমরা আবার স্পাইরোগ্রামে চলে যাই. আচ্ছা, ইন্সপিরেটরি ক্যাপাসিটি, দেখো ইন্সপিরেটরি, এই ছবি দেখে বোঝা যাচ্ছে না, তাহলে কার কার যোগফল এটা ইন্সপিরেটরি ক্যাপাসিটি? ছবি দেখে বলো দেখি কার কার যোগফল এটা? টাইডাল ভলিউম এন্ড ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম. হ্যাঁ, এই যে টাইডাল ভলিউম আর হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমের এটা সামেশন. ঠিক আছে, তাহলে এটা এই দুটাকে যোগফল করলে আমরা পাই হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এবং এটা কত? নরমাল ভ্যালু 3500 ml. ঠিক আছে, তাহলে এটা দেখো, এটা কি, এটা কি হচ্ছে মানে ইন্সপিরেটরি ক্যাপাসিটিটা কি? ইটস দ্য অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট এ পারসন ক্যান ইন্সপায়ার ফোর্সফুলি, দ্যাট এ পারসন ক্যান ইন্সপায়ার ফোর্সফুলি আফটার এ নর্মাল টাইডাল এক্সপিরেশন. যে নর্মাল টাইডাল এক্সপিরেশনের পর নর্মাল তুমি নর্মাল শ্বাস প্রশ্বাস নিচ্ছ, তারপরে একটা জোরে শ্বাসটা নিলে, জোরে শ্বাস নিলে, পুকুরে ডুব দেওয়ার সময় এটা করি না আমরা, পুকুরে আমি যখন ডুব দেই তখন একটা জোরে একটা শ্বাস নিয়ে একটা ডুব দিয়ে ফেলি, তাই না? ওরকম ব্যাপারটা. তাহলে
This is the amount of air that a person can inspired forceful jore shash nilam, inspired forcefully after a normal tidal expiration. Later, karkar jofol, tidal volume and inspiratory reserve volume. That tidal volume hoche 500 ml, inspiratory reserve volume hoche 3000 ml. Tale total pachhi amra 3500 ml. Thik ache? Er pore hoche functional residual capacity. Functional residual capacity. Eta abar karkar jofol, eta dekha bujhai jacche. Karkar jofol, expiratory reserve volume plus functional residual capacity. Residual volume. It's expected reserve volume plus residual volume at jokeful. Functional residual capacity. It's expected reserve volume and residual volume. A duter jokeful hoche functional residual capacity. Tale etar normal value koto 2300 ml. Etar definition ki? The definition is this is the amount of air remaining in the lung at the end of normal expiration. Eta chilo forceful expiration, eta hoche normal, eta normal, normal expiration. It is the amount of air remaining in the lung at the end of normal expiration. Thik ache? Eta holo functional residual capacity. Erpor asho vital capacity. Vital capacity er je definition ta guidone ache. এটা একটু কমপ্লিকেটেড আমরা প্র্যাকটিক্যাল বইয়ে যে ভাইটাল ক্যাপাসিটিটা দেয়া আছে সেটাই বরং ফলো করি প্র্যাকটিক্যাল বইয়ে তোমরা যেটা লিখো যেটা প্র্যাকটিক্যাল বইয়ে আছে সেটাই আমরা বলি ঠিক আছে এখানে ভাইটাল ক্যাপাসিটি কিওয়ার্ড হচ্ছে ম্যাক্সিমাম কথাটা বলতে হবে ম্যাক্সিমাম কথাটা বলতে হবে ঠিক আছে তাহলে ইটস দা অ্যামাউন্ট অফ ইটস দা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট এ পারসন ক্যান এক্সপায়ার ফোর্সফুলি আফটার ফোর্সফুল ইন্সপিরেশন আফটার ফোর্সফুল ইন্সপিরেশন এই যে ফোর্সফুল ইন্সপিরেশন নেওয়ার পর ফোর্সফুল এক্সপিরেশন নিল আগে বেলুনটাকে তুমি ফুলিয়ে নাও আমাদের লাংস তো একটা বেলুন বেলুনটাকে ফুলিয়ে এবার যত জোরে বেলুন থেকে বাতাস বের করো এটাকে আমরা বলছি ভাইটাল ক্যাপাসিটি তাহলে তোমরা যে ভাইটাল ক্যাপাসিটি স্পাইরোমিটার দিয়ে যখন মেজার করবে আগে আগে হচ্ছে তোমরা জোরে বুক ফুলিয়ে একটা শ্বাস নিবে আগে জোরে ইন্সপিরেশন একটা ফোর্সফুল ম্যাক্সিমাম একটা ইন্সপিরেশন নিবে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইন্সপিরেশন নিবে জোরে বুক ফুলিয়ে শ্বাস নিবে তারপরে তোমার সামর্থ্য মানে যত জোর আছে সেই জোর দিয়ে শ্বাসটা ফেলবে তো সেটাই হচ্ছে পয়েন্টার যেটা ইন্ডিকেট করবে সেটাই হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি তাহলে এখানে আমরা ভাইটাল ক্যাপাসিটি কার কার যোগফল পাচ্ছি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম প্লাস প্লাস কার হ্যাঁ তাহলে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম প্লাস এক্সপেক্টেড রিজার্ভ ভলিউমের যোগফল হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি এবং এটার নর্মাল ভ্যালু কত 4600 ml ঠিক আছে 4600 ml এটা ভাইটাল ক্যাপাসিটি তো বিশাল একটা পড়া এই ভাইটাল ক্যাপাসিটি ডেফিনেশন না পারলে একদম ফেল ফেল এবং এটা নিয়ে অনেক পড়া আমরা এটা নিয়ে অনেক পড়া পড়ব আজকে আজকে এখন স্পাইরোগ্রামে এটুকুনি থাকুক এরপরে হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি টোটাল লাং ক্যাপাসিটি তাহলে টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে কার কার যোগফল ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম ভলিউম তাহলে ভাইটাল এই ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউমকে আমরা যোগফল করলে পেয়ে যাচ্ছি টোটাল লাং ক্যাপাসিটি তাহলে টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে কি কি ডেফিনেশন কি ইট ইজ দ্য ম্যাক্সিমাম ভলিউম টু উইচ লাং ক্যান বি এক্সপ্যান্ডেড উইথ দ্য গ্রেটেস্ট পসিবল ইন্সপিরেটরি ইফোর্ট মানে তুমি যত শক্তি দিয়ে তোমার লাংকে এক্সপ্যান্ড করতে পারো কত জোরে শক্তি দিয়ে যত জোরে শক্তি দিয়ে লাংকে এক্সপ্যান্ড করতে পারো সেটাই হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি দ্য ম্যাক্সিমাম ভলিউম টু উইচ lung can be expanded with the greatest possible inspiratory effort সেটা হচ্ছে total lung capacity
এবং এটার নর্মাল ভ্যালুস কত? এটা নরমাল ভ্যালুস কত বলো দেখি? 5800 ml. হ্যাঁ 5800 ml, ঠিক আছে। তাহলে এইটুকু আমরা গেলাম লাং ভলিউমস এন্ড ক্যাপাসিটি। তাহলে আমাদের হয়ে গেল ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি এন্ড টোটাল লাং ক্যাপাসিটি, এই চারটা ক্যাপাসিটি। এই যে সবগুলার এখন ডেফিনেশন নর্মাল ভ্যালুস এখানে দেয়া আছে, এগুলো সব আচ্ছা। অল দ্য পালমোনারি ভলিউমস এন্ড ক্যাপাসিটিস আর অ্যাবাউট 22-25% লেস ইন ওমেন দেন ইন মেন অ্যান্ড দে আর গ্রেটার ইন লার্জ অ্যান্ড অ্যাথলেটিক পিপল দেন ইন স্মল অ্যান্ড অ্যাস্থেনিক পিপল। আচ্ছা এখন এখানে তোমার কোশ্চেন যে ছেলেদের ছেলেদের ভাইটাল ক্যাপাসিটি মানে পালমোনারি ভলিউমস এন্ড ক্যাপাসিটিস মেয়েদের তুলনায় বেশি কেন? কেন বেশি বলো দেখি? এই তো মাসল কন্ট্রাকশন লাগবে, যে আর নর্মাল এক্সপ্রেশনে তো মাসল লাগে না, কিন্তু ফোর্সফুলের সময় কিন্তু লাগে, আর ইন্সপিরেশনের সময় তো লাগেই। তাহলে ফোর্সফুল এক্সপিরেশনের সময় যে আমাদের অ্যাবডোমিনাল অ্যাবডোমিনাল রেক্টি মাসল, তারপরে সেরেটাস অ্যান্টেরিয়র, স্কেলেনি, স্টার্নোক্লিডোমাস্টয়েড, এই সমস্ত মাসল গুলো দরকার হয়। হ্যাঁ তো এই ফোর্স অফ তাহলে স্ট্রেংথ অফ মাসল কন্ট্রাকশন হচ্ছে এক নম্বর পয়েন্ট। স্ট্রেংথ অফ দ্য রেসপিরেটরি মাসল ইজ মোর পাওয়ারফুল ইন মেন দেন ইন ওমেন, ঠিক আছে, এইটা হবে তোমার অ্যান্সার, স্ট্রেংথ অফ দ্য রেসপিরেটরি মাসল। তারপরে তুমি বাদ বাকি গুলা বলো। হ্যাঁ যেমন হচ্ছে কমপ্লায়েন্স অফ দ্য লাং, তারপরে এয়ারওয়ে রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে টিস্যু রেজিস্ট্যান্স, হ্যাঁ সার বডি সারফেস এরিয়া, এজ, সেক্স, পোশ্চার, ঠিক আছে, এই ফ্যাক্টরসগুলো কাজ করে। এখন হচ্ছে তাহলে স্ট্রেংথ অফ দ্য রেসপিরেটরি মাসেল মেনে কেন পাওয়ারফুল দেন ইন ওমেন, এটা বলো। রেসপিরেটরি মাসেল মেনে কেন পাওয়ারফুল বলো। একদম শুকনো একটা ছেলে যদি ভাইটাল ক্যাপাসিটি মানে তার যদি ভাইটাল ক্যাপাসিটি করো অনেক মোটা, বেশ সারফেস এরিয়া ভালো, সেই মেয়ের তুলনায়ও কিন্তু ওই ছেলের ভাইটাল ক্যাপাসিটি বেশি আসবে, ঠিক আছে। এখন কেন ছেলেদের স্ট্রেংথ অফ দ্য রেসপিরেটরি মাসেল, স্ট্রেংথ অফ দ্য রেসপিরেটরি মাসেল কেন বেশি, এটা বলো দেখি অ্যান্সার, অ্যান্সার কি জিজ্ঞেস করো? রিব কেজ বড়? নো নো, মাসেল ফাইবারস বেশি? নো, তাহলে কি জানো ভাইটাল ক্যাপাসিটি কেন ছেলেদের বেশি? বললাম না লিন অ্যান্ড থিন একটা ছেলেকে নিয়ে আসো, আর অনেক মোটা সারফেস, লার্জ সারফেস এরিয়া একটা মেয়েকে নিয়ে আসো, অনেক লম্বা চওড়া সারফেস এরিয়া অনেক ভালো ওরকম একটা মেয়েকে নিয়ে আসো, তারপর দেখা যাবে ওই লিন অ্যান্ড থিন এবং বেটে ছেলেটারই ভাইটাল ক্যাপাসিটি বেশি। কেন? টেস্টোস্টেরনের জন্য। তাহলে হচ্ছে ডিউ টু হরমোন টেস্টোস্টেরন। হ্যাঁ টেস্টোস্টেরন হরমোন হচ্ছে মাসেল বিল্ড আপ, ছেলেদের মাসল বিল্ড আপে হেল্প করে, এখানে প্রোটিন ডিপোজিশন হয়, মাসল বিল্ড আপ বেশি হয়, অ্যানাবলিক হরমোন। তাহলে এই কারণে হচ্ছে ছেলেদের ভাইটাল ক্যাপাসিটি বেশি। আচ্ছা এই যে ফ্যাক্টরস এফেক্টিং দ্য ভাইটাল ক্যাপাসিটি, দ্য ফোর্স অফ কন্ট্রাকশন অফ রেসপিরেটরি মাসল, এরপরে তুমি বলো এয়ারওয়ে রেজিস্ট্যান্স, ইলাস্টিক ওয়ার্ক অফ দ্য লাংস অ্যান্ড চেস্ট ওয়াল, এজ, ইনক্রিজিং এজ ডিক্রিজিং ভাইটাল ক্যাপাসিটি, যত এজ বাড়তে থাকবে ভাইটাল ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে, সেক্স, মেল হচ্ছে মেলের ভাইটাল ক্যাপাসিটি ইজ গ্রেটার দেন ফিমেল, সারফেস এরিয়া, মোর সারফেস এরিয়া মোর ভাইটাল ক্যাপাসিটি, পোশ্চার, পোশ্চারে হচ্ছে স্ট্যান্ডিং কন্ডিশনে ভাইটাল ক্যাপাসিটি বেশি দেন লাইং অর সুপাইন পজিশন, ঠিক আছে।
তারপর ডিজিজ অফ দ্য লাংস অ্যান্ড চেস্ট ওয়াল, কোনো ডিজিজ যদি লাংস অ্যান্ড চেস্ট ওয়ালে থাকে তাহলে ভাইটাল ক্যাপাসিটি কমে যাবে, ডিক্রিজ ভাইটাল ক্যাপাসিটি। তাহলে এই ফ্যাক্টরস এফেক্ট ইন দ্য ভাইটাল ক্যাপাসিটি, এগুলো রিটেনের কোশ্চেন, রিটেনে আসে, ভাইভায় আসে, প্র্যাকটিক্যালে ধরবে, এগুলো এত ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট। তাহলে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ভাইটাল ক্যাপাসিটি, এত ভাইটাল ক্যাপাসিটি আমাদের কেন আমরা এত করি? দেখবে যে বিফোর সার্জারি, কারো যদি তোমাদের আত্মীয় স্বজনের কারো সার্জারি হয়, দেখবে যে একটা ইনস্ট্রুমেন্ট দিয়েছে, এটা কিন্তু মানে ছোট বেড সাইড স্পাইরোমিটার, ভাইটাল ক্যাপাসিটি দেখে, ঠিক আছে, বিফোর সার্জারি দেখে যে তার লাং এর কন্ডিশন কেমন, কারণ অ্যানেস্থেসিয়া দিবে তো এই জন্য লাংস এর কন্ডিশনটা বুঝতে হয় অ্যানেস্থেটিস্টদের। তাহলে ভাইটাল ক্যাপাসিটি গিভস অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য স্ট্রেংথ অফ দ্য রেসপিরেটরি মাসল, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট লাং ফাংশন টেস্ট, একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লাং ফাংশন টেস্ট, and it indicates the efficiency of lung in the act of ventilation, it gives an idea about the progress of pulmonary disease, example pulmonary tuberculosis jeta amra boli jokkha tb and bronchial asthma, jemon amra dhoro bronchial asthma te bronchodilator dicchi, ha tar pore tb te hocche anti tubercular drug dicchi, shei khetre amra vital capacity dekhte thakbo, মিজার করতে থাকবো, তখন দেখা যাবে আস্তে আস্তে তার ভাইটাল ক্যাপাসিটি বাড়ছে, তখন আমরা চিন্তা করি যে ও আচ্ছা ট্রিটমেন্টটা রেসপন্ড করছে, ট্রিটমেন্টটা রেসপন্ড করছে, তাহলে সেভাবে সে একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। তাহলে ইফেক্ট অফ পোশ্চার অফ ভাইটাল ক্যাপাসিটি, আমাদের একটা অস্পির কোশ্চেন, আমরা যে তোমরা তো অস্পি টস্পি দাও নাই, তোমাদের আইডিয়া নাই, আমরা প্র্যাকটিক্যালি অস্পি দিতে হয় মানে দুই ঘন্টা পরপর বেল বাজে ওই মিউজিক্যাল চেয়ারের মতো, তো এখানে দুই মিনিটে এইটা, এটাও কিন্তু একটা অস্পির কোশ্চেন আমাদের ছিল, ইফেক্ট অফ পোশ্চার অন ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি মোর ইন স্ট্যান্ডিং পজিশন দেন ইন সুপাইন অর লাইং পজিশন, এখন স্ট্যান্ডিং পজিশনে বেশি, কিন্তু সুপাইন বা লাইং, তুমি শুয়ে পড়ো অথবা বসে থাকো, বসে থাকো অথবা শুয়ে পড়ো, তখন যদি ভাইটাল ক্যাপাসিটি তুমি করো তাহলে কমে যায়, কেন, কারণটা কি? ডায়াবেটিস আর স্ট্যান্ডিং কন্ডিশনে মানে এটা বেশি হয়, কেন, কারণটা কি যে সুপাইন পজিশন লাইং কন্ডিশনে ভাইটাল ক্যাপাসিটি কমে যায়, কেন? এটার উত্তরটা হচ্ছে যে আমরা যখন বসে থাকি বা আমরা যখন শুয়ে পড়ি তখন আমাদের ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা বেড়ে যায়। হ্যাঁ, এখানে অ্যাবডোমিনাল ভিসেরা গুলো হচ্ছে ডায়াফ্রামকে পুশ আপ করে, পুশ করে, পুশ আপ, পুশ করে উপরের দিকে নিয়ে যায়, যার জন্য ডায়াফ্রামটা ক্যানট ওয়ার্ক প্রপারলি, মানে ইট ইন্টারফিয়ার্স দ্য ওয়ার্ক অফ ডায়াফ্রাম, ডায়াফ্রামের মুভমেন্টটাকে সে বাধাগ্রস্ত করে, যার জন্য আমরা জানি যে দি ডায়াফ্রাম ইজ দ্য কি মাসলস অফ ইন্সপিরেশন, ডায়াফ্রামের মুভমেন্ট না হলে তুমি কিভাবে ইন্সপিরেশন নিতে পাবে, ইন্সপিরেশন না নিলে, জোরে ইন্সপিরেশন না নিলে বাতাস একদম ভরে তোমার বেলুন না ফুলালে তুমি তো ভাইটাল ক্যাপাসিটি ভালো আসবে না, বুঝতে পেরেছো? যখন দাঁড়ানো থাকবে তখন তো ভিসার নিচে নেমে যায় ডায়াফ্রাম, তখন ফ্রি হয়ে যায় ডায়াফ্রাম, তখন তার একদম ঠিক ভাবে সে কাজ করতে পারে, কিন্তু তুমি যখন শুয়ে পড়লা, তুমি যখন বসে পড়লা, তখন তো তোমার পেটের উপর চাপ পড়ে না, তখন এই ভিসারা গুলা এই ডায়াফ্রামের উপর একটা কম্প্রেশন দেয়, যার জন্য ডায়াফ্রামটা ভালো করে কাজ করতে পারে না। এছাড়াও তুমি যখন শুয়ে থাকবে বা শুয়ে থাকবে তখন হচ্ছে পালমারি ব্লাড ভেসেল গুলো কনজেস্টেড হয়, মানে ব্লাড ভলিউম পালমারি ব্লাড ভলিউম বেশি থাকে, এই কারণে ভাইটাল ক্যাপাসিটি মানে টোটাল লাং ক্যাপাসিটি কমে যায়। তাহলে সে কথাটাই বলেছে, হ্যাঁ, দ্যাট দ্য ভাইটাল ক্যাপাসিটি ইজ ম্যাক্সিমাম ইন স্ট্যান্ডিং পজিশন দেন ইন সুপাইন সিটিং অর লাইং পজিশন,
In supine, sitting, or lying position, the respiratory muscle cannot be employed as forcefully and efficiently during expansion and compression of the lung. ঠিক আছে? In supine position, abdominal viscera push the diaphragm up and interfere with its movement. Lung blood vessel, মানে pulmonary blood vessel, contain more blood, thus decreasing total lung capacity. তাহলে এই কথাগুলো তোমাকে দুই মিনিটে লিখে দিতে হবে অস্পির কোশ্চেন। আচ্ছা এখন হচ্ছে FEV1। What is FEV1? তাহলে force expiratory volume in first second। তাহলে vital capacity কে আমরা fraction করেছি। মানে শতকরা হিসাবে নিয়ে চলে গেছি। First second এ কতটুকুন air তুমি ফেলছো? Second second এ কতটুকুন air তুমি ফেলছো? থার্ড সেকেন্ডে কতটুকুন এয়ার তুমি ফেলছো সেটা আমরা পার্সেন্টেজে এক্সপ্রেস করে আমরা বলি হ্যাঁ তো সেটাকে আমরা বলছি ভাইটাল ক্যাপাসিটি ইজ টাইমড ভাইটাল ক্যাপাসিটি ইজ টাইমড দ্যাট দ্যাট মিনস দ্য পার্সেন্টেজ অফ ভাইটাল ক্যাপাসিটি দ্যাট ইজ এক্সপায়ার্ড ইন ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড সেকেন্ড আর ডিটারমাইন্ড নর্মালি FEV1 হচ্ছে মানে 83% আর সেকেন্ড সেকেন্ডে 93% থার্ড সেকেন্ডে 97% ফোর্থ সেকেন্ডে কেন নাই বলো দেখি এটার ভাইবার কোশ্চেন এক্সপিরেশনের সময় 3 সেকেন্ডের ইয়েস গুড অনেকে পরীক্ষার হলে তো সবার মাথা ঠিক থাকে না সবাই তো চিন্তা হয় তাই তো FEV1 আছে ফার্স্ট সেকেন্ড 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 থার্ড সেকেন্ড ফোর্থ সেকেন্ড কেন নাই তাহলে তো চিন্তার বিষয় কারণ এক্সপিরেশনই হচ্ছে 3 সেকেন্ড আচ্ছা এটা আমি একটা দিয়েছিলাম এটা গ্যানোয়ের ছবি আচ্ছা এটা আমরা নর্মাল দেখাচ্ছি নর্মাল FEV1 এটা একটা নর্মাল কার্ভ এখানে ভলিউম লিটার এখানে সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে সেকেন্ডে তাহলে এটা হচ্ছে এই ডাউনওয়ার্ড ডিফ্লেকশন থেকে এক্সপিরেশন না ইন্সপিরেশন এটা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন এটা কি ইন্সপিরেশন না এক্সপিরেশন বলো তো এক্সপিরেশন এখানে কোনো ইন্সপিরেশন দেখানো হচ্ছে না এক্সপিরেশন দেখানো হচ্ছে এক্সপিরেশন দেখানো হচ্ছে হ্যাঁ তাহলে নর্মাল FEV1 এখানে দেখাচ্ছে নর্মাল যেমন একটা পার্সনের নর্মাল থাকবে হচ্ছে আমরা জানি ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে 4.6 লিটার তাই না 4.6 লিটার হচ্ছে নর্মাল ভাইটাল ক্যাপাসিটি তাহলে ফার্স্ট সেকেন্ডে FEV1 ফার্স্ট সেকেন্ডে তার আসছে 3.3 লিটার পার সেকেন্ড থ্রি পয়েন্ট থ্রি লিটার আসছে আর FVC আসছে 4 আর FEV1 FVC রেশিও এই দুইটা রেশিও আসছে 83% এটা হচ্ছে নর্মাল এই পিকচারটা হচ্ছে নর্মাল এখন যাদের অবস্ট্রাকটিভ লাং ডিজিজ থাকে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ বলতে হচ্ছে যেমন হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা ব্রঙ্কাইটিস এমফাইসিমা হ্যাঁ এগুলো হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ অবস্ট্রাকটিভ লাং ডিজিজে কি হয় যে সে শ্বাস নিতে পারে শ্বাস নিতে পারে কিন্তু শ্বাস ফেলতে পারে না এক্সপিরেশনটা প্রপারলি হয় না শ্বাসটা ফেলতে পারে না হ্যাঁ কারণটা কি কারণ হচ্ছে যে যে এয়ার প্যাসেজগুলো ন্যারো হয়ে যায় আমরা জানি যে এয়ার প্যাসেজে স্মুথ মাসল থাকে তাই না যখনই সে শ্বাসটা ফেলবে তখনই স্মুথ মাসলগুলো কন্ট্রাকশন হয় এবং ন্যারো হয়ে যায় এই কারণে তার শ্বাসকষ্ট হয় এই যে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ মানে রেস্ট্রিকটিভ টাইপ অফ লাং ডিজিজ দুইটা দুই ধরনের ডিজিজেই হচ্ছে শর্টনেস অফ ব্রেথ মানে শ্বাসকষ্ট নিয়ে রোগী আসবে এখন তুমি কনফিউজড হয়ে যাবে এটা কি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ নাকি রেস্ট্রিকটিভ টাইপ অফ লাং ডিজিজ রেস্ট্রিকটিভ টাইপ অফ লাং ডিজিজ হচ্ছে যে তার লাংসের প্যারেনকাইমা অথবা মাসেল অথবা চেস্ট ওয়ালে কোনো সমস্যা আছে যেমন লাংস প্যারেনকাইমা হয়তো ইনফ্লামেশন বা ইনফেকশন হইতে ওখানে ফাইব্রোব্লাস্ট হয়ে ফাইব্রোসিস হয়ে গেছে লাং ফাইব্রোসিস হয়ে গেছে লাং প্যারেনকাইমাই ডিস্টার্ব তারপরে নার্ভ কোন নার্ভ ড্যামেজ হয়েছে নার্ভ কোন নিউরোমাসকুলার তার ডিজিজ হয়েছে
অথবা চেস্ট ওয়াল ডিফর্মিটিস আছে, কাইফোসিস মানে যে যে কুজো কুজো হয়ে যায়, যে কাইফোসিস, স্কোলিওসিস, রিকেটস, এই সমস্ত কতগুলা ডিজিজ আছে যে চেস্ট ওয়াল ডিফর্মিটিস করে, তাহলে সেগুলাকে আমরা বলছি রেস্ট্রিক্টিভ টাইপ অফ ডিজিজ। তাহলে তাদের তাদের তারাও শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসবে, এও শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসবে, অবস্ট্রাকটিভও আসবে। তাহলে দুইটাকে মানে কিভাবে তুমি ইয়ে করবা, আলাদা করবা, এটাকে আলাদা করতে হলে ওই যে এফি ভি ওয়ান এফ ভিসি রেশিওটা দেখতে হবে। এফি ভি ওয়ান অ্যান্ড এফ ভিসি, এফ ভিসি হচ্ছে ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি। এখন আমাকে জিজ্ঞেস করতে পারো ম্যাডাম ভাইটাল মানে ভিসি কেন লিখলো না, এফ আবার কেন দিল, এফ দিয়েছে এটা ক্লিনিক্যাল, এটা এফ দিয়েছে একই, ভাইটাল ক্যাপাসিটি যা ফোর্স ভাইটাল ক্যাপাসিটিও তা একই জিনিস, এফ ভিসি অ্যান্ড ভাইটাল ক্যাপাসিটি একই জিনিস, এটা নিয়ে কোনো কনফিউশন করো না। তাহলে এখানে দেখা যাচ্ছে অবস্ট্রাকটিভ টাইপ অফ লাং ডিজিজ, যেটা আমরা দেখি যে অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, তারপরে হচ্ছে এমফাইসিমা, হ্যাঁ, তারপরে ব্রঙ্কেকটিসিস, ক্রনিক ব্রঙ্কাইটিস, যে অ্যালার্জিক অথবা কোনো ইনফেকশনের কারণে লাং প্যাসেজ ন্যারো হয়ে যাচ্ছে, হ্যাঁ, অ্যালার্জি, অ্যালার্জেন, পোলেন, ডাস্ট, এসবের কারণে কোনো লাং ওয়ে মানে লাং এর রেসপিরেটরি প্যাসেজ ওয়ে ন্যারো হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ টাইপ অফ লাং ডিজিজ। সেক্ষেত্রে কি দেখা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে সে যে এক্সপিরেশনটা নিচ্ছে, এই এক্সপিরেশনটা খুব স্লোলি অ্যান্ড স্টিডিলি সে অ্যাপ্রোচেস টুয়ার্ডস দ্য এফভিসি। তাহলে এই পেশেন্টটা হচ্ছে অবস্ট্রাকটিভ টাইপ অফ লাং ডিজিজের পেশেন্টটা কি হবে, পেশেন্ট টেন্স টু শো আ স্লো স্টিডি স্লোপ, স্লো অ্যান্ড স্টিডি স্লোপ টু দ্য এফভিসি, রেজাল্টিং স্মল এফ ই ভি ওয়ান। এই কারণে এই যে শ্বাসটা ছাড়তে কিন্তু তার কষ্ট হয়, এই জন্য স্লো হয়ে যায়, আস্তে 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 শ্বাস ছাড়ে। তাহলে এফ ই ভি ওয়ানটা তার ছোট হয়ে যায়, ন্যারো হয়ে যায়। এই যে এফ ই ভি ওয়ান মাত্র ওয়ান, এখানে ছিল 3.3, এফ ই ভি ওয়ান ওয়ান, তাহলে এফ ভি সি মাত্র টু, এই যে এখানে এটা হচ্ছে ওয়ান, এই যে ওয়ান, আর এই যে এখানে টু, এটা ওয়ান টু, এই যে টু লিটার আসছে, এফ ভি সি টু লিটার, তাহলে এফ ই ভি ওয়ান এফ ভি সি রেশিও আসছে 50%। তাহলে এফ ই ভি ওয়ান এফ ভি সি রেশিও হচ্ছে অবস্ট্রাকটিভ টাইপ অফ লাং ডিজিজে কমে যায়। তাহলে আমরা হচ্ছে নর্মালি বলি যে 70%-এর নিচে যদি এফ ই ওয়ান এফ ভি সি রেশিও পাওয়া যায় 70%, তাহলে আমরা মনে করি যে তার অবস্ট্রাকটিভ টাইপ অফ লাং ডিজিজ আছে, তার এয়ার প্যাসেজ ন্যারোয়িং, মানে আমরা সিওপিডি, তোমরা যারা থার্ড ইয়ারে উঠলে এরকম প্রচুর পেশেন্ট দেখবে, সিওপিডি বলে, ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, অবস্ট্রাকটিভ সি পালমোনারি ডিজিজ, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এ মানে তোমরা অসংখ্য পাবে ওয়ার্ডে থার্ড ইয়ারে উঠলে, মাশাল্লাহ, যখন থার্ড ইয়ারে উঠবে। আর রেস্ট্রিক্টিভ টাইপ অফ লাং ডিজিজে দেখা যাচ্ছে কি হচ্ছে, এই যে এই এক্সপিরেশনটা কেমন হয়, পেশেন্টস এয়ার ফ্লো টেন্স টু বি ফাস্ট অ্যাট ফাস্ট, মানে খুব সে শ্বাসটা ছাড়, মানে সে তো আসলে রেস্ট্রিক্টিভ টাইপ অফ লাং ডিজিজ কি যে এরকম ন্যারোয়িং হয়ে যাচ্ছে তা না, ন্যারোয়িং এয়ার প্যাসেজ যে ন্যারোয়িং হয়ে যাচ্ছে তা কিন্তু না, সে সে তার লাংসের লাংসটাকে সে এক্সপান্ডই করতে পারে না, ফেলস টু এক্সপান্ড, তার লাং এর প্যারেনকাইমাই তো সমস্যা, তো লাংসটাকে সে এক্সপান্ড করতে পারে না, যার জন্য পেশেন্টস এয়ার ফ্লো টেন্স টু বি ফার্স্ট অ্যাট ফার্স্ট, তারপরে হচ্ছে অ্যান্ড দেন কুইকলি লেভেল আউট টু দ্য এফভিসি, এবং খুব তাড়াতাড়ি এফভিসি লেভেল বরাবর চলে আসবে, যার জন্য এফ ই ভি ওয়ান এফ ভি সি কাছাকাছি চলে আসবে এদের নাম্বারটা। তাহলে এফ ই ভি ওয়ান হচ্ছে 1.8, এই যে 1.8 গেছে এখানে, আর এফ ভি সি আসছে 2, এফ ভি সি আসছে 2, তাহলে এফ ই ভি ওয়ান এফ ভি সি রেশিও 90%। তাহলে এইটাই হচ্ছে তার হলমার্ক, যে
restrictive type of lung disease এ FEV1 FVC ratio is more, মানে তাদের তারা proportionately কমে, FEV1ও কমে FVCও কমে, proportionately কমে, যার জন্য ratioটা in মানে একই রকম থাকে অথবা বেড়েও যায়, তার ratioটা যেখানে 80% আমরা normal ধরি, তার কিন্তু 90% আসছে, তার মানে বেড়ে গেছে। তাহলে এইভাবে FEV1 FVC রেশিও দিয়ে হচ্ছে আমরা অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ টাইপ অফ লাং ডিজিজ কে আমরা আলাদা করতে পারি। ঠিক আছে ম্যাডাম, COVID-19 রেস্ট্রিকটিভ না অবস্ট্রাকটিভ লাং ডিজিজ? COVID-19 এ হচ্ছে পালমোনারি তোমার রেসপিরেটরি মেমব্রেন ডিস্ট্রাকশন হচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন ডিস্ট্রাকশন হচ্ছে, তারপরে লাং প্যারেনকাইমাও ডিস্ট্রাকশন হচ্ছে, তাহলে রেস্ট্রিকটিভ হবে, রেস্ট্রিকটিভ টাইপ অফ লাং ডিজিজ হবে COVID-19। আচ্ছা, একজন না আমাকে জিজ্ঞেস করেছিল হায়ালিন মেমব্রেন ডিজিজ কেন বলে, এটা তো আমি নেটে পেয়ে গেছি। হায়ালিন মেমব্রেন ডিজিজ কেন বলে সেটাকে হচ্ছে কেন বলে সেটা হচ্ছে হায়ালিন কথাটা আসছে ফ্রম গ্রিক ওয়ার্ড হায়ালোজ, হায়ালোজ বুঝছো, গ্রিক ওয়ার্ড থেকে আসছে হায়ালোজ। এই হায়ালোজ, হায়ালোজ এর মানে হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে ট্রান্সপারেন্ট কি বলে ক্রিস্টাল স্টোন, রেসপিরেটরি মেমব্রেনটা আমাদের, আমরা ক্রিস্টাল স্টোন দেখছি না একদম ঝকঝকে পাথর, হ্যাঁ এরকম ট্রান্সপারেন্ট, হ্যাঁ রেসপিরেটরি মেমব্রেনটা বাচ্চাদের হায়ালিন মেমব্রেন ডিজিজ এরকম ট্রান্সপারেন্ট হয়ে যায়, সেই জন্য এটার নাম হচ্ছে হায়ালিন মেমব্রেন ডিজিজ। আচ্ছা, ইম্পর্টেন্স অফ FEV1, FEV1 এর ইম্পর্টেন্স তোমাদেরকে জিজ্ঞেস করবে ভাই ভাই, যে FEV1 এর ইম্পর্টেন্স কি বলো তো, আমি তো বলে ফেলছি এটা যদি কি হয় 80% এর কম হয় তাহলে বুঝতে হবে অবস্ট্রাকশন আছে, এয়ার প্যাসেজে কি আছে, অবস্ট্রাকশন আছে। এক্সাম্পল হচ্ছে অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ওকে। আচ্ছা, এখন আসো ডেড স্পেস হচ্ছে যে আমরা রেসপিরেটরি প্যাসেজ কে ফাংশনাল ডিভিশন অফ রেসপিরেটরি প্যাসেজ বলো দেখি কি কি, কন্ডাক্টিং জোন আর রেসপিরেটরি জোন, হ্যাঁ কন্ডাক্টিং জোন এন্ড রেসপিরেটরি জোন। তাহলে কন্ডাক্টিং জোন কত থেকে কত পর্যন্ত? নোজ টু টার্মিনাল ব্রঙ্কিউল, ইয়েস নোজ টু টার্মিনাল ব্রঙ্কিউল। কত রোল তোমার ম্যাম? রোল 13। আচ্ছা, নোজ টু টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত, এখানে যে গ্যাসটা থাকে, যে এয়ারটা থাকে, এরা কখনোই গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, কারণ এখানে কোনো পালমোনারি ক্যাপিলারিজ নাই, কোনো ব্লাড সাপ্লাই নেই, কোনো মানে পালমোনারি ক্যাপিলারি মধ্যেই তো হচ্ছে এয়ারটা এক্সচেঞ্জ হয়, হ্যাঁ গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। তাহলে এখানে কোনো পালমোনারি ক্যাপিলারিজ নাই, যার জন্য কোনো এয়ার এক্সচেঞ্জ হয় না, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। তাহলে এই যেটা, এই যে কন্ডাক্টিং জোনে যে এয়ারটা থাকলো সেটাকে আমরা বলছি ডেড স্পেস এয়ার। ঠিক আছে, তাহলে সাম অফ দ্য এয়ার এ পার্সন ব্রেথস নেভার রিচেস দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ এরিয়া বাট সিম্পলি ফিলস দ্য রেসপিরেটরি প্যাসেজ ওয়্যার গ্যাসিয়াস এক্সচেঞ্জ ডাজ নট অকার সাচ অ্যাজ দ্য নোজ, ফ্যারিংস অ্যান্ড ট্রাকিয়া অ্যান্ড দিস এয়ার কল ডেড স্পেস এয়ার বিকজ ইট ইজ নট ইউজফুল ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ। দ্য নর্মাল ডেড স্পেস এয়ার মানে নর্মাল ভ্যালু কত, নর্মাল ডেড স্পেস এয়ার ইন ইয়াং অ্যাডাল্ট কত? 150 ml. ঠিক আছে, আর রেসপিরেটরি প্যাসেজ কি কি নিয়ে তৈরি বলো দেখি একজন, রেসপিরেটরি প্যাসেজ যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, রেসপিরেটরি অ্যালভিওলি, হ্যাঁ গুড, রেসপিরেটরি ব্রঙ্কিউল, তারপরে হচ্ছে অ্যালভিওলার ডাক্ট, তারপরে অ্যাট্রিয়াম, অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলাস।
আচ্ছা, টাইপস অফ ডেড স্পেস, এটাও তোমার ভাইভার কোশ্চেন, আর রিটেনেও প্রচুর আসে। তাহলে অ্যানাটমিক্যাল ডেড স্পেস আমি বলে ফেলছি, দ্য অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট রিমেইনস ইন দ্য কন্ডাক্টিং পোর্শন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম উইথ ইচ ফেজ অফ রেসপিরেশন ইজ কল অ্যানাটমিক্যাল ডেড স্পেস, ইট ইজ অ্যাবাউট 150 ml। আর ফিজিওলজিক্যাল ডেড স্পেস, তাহলে দুই ধরনের ডেড স্পেস আছে, অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল। তাহলে ফিজিওলজিক্যাল ডেড স্পেস হচ্ছে যে আমাদের কিছু কিছু অ্যালভিওলাই আছে যেটা ম্যাক্সিমামে ডিজিজ কন্ডিশনে পাওয়া যায়, যে ওই অ্যালভিওলাইতে অ্যাকচুয়ালি কোনো ব্লাড সাপ্লাই নাই। তো ওই অ্যালভিওলাইতে যে এয়ারটা থাকে সেই এয়ারটাকে আমরা বলি ওয়াস্টেড এয়ার, মানে ওই এয়ারটা আমাদের কোনো কাজেই আসে না। তাহলে এখানে তো এয়ার থাকে কিন্তু কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। তাহলে ওই এয়ারটা প্লাস অ্যানাটমিক্যাল ডেড স্পেস, এই দুইটাকে যোগ করে আমরা পাই ফিজিওলজিক্যাল ডেড স্পেস, ঠিক আছে? তাহলে ইট ইস দ্য অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ইজ ইকুয়াল টু অ্যানাটমিক্যাল ডেড স্পেস এয়ার প্লাস দ্য ভলিউম অফ এয়ার ইন দ্য অ্যালভিওলি হ্যাভিং নো ব্লাড সাপ্লাই। তাহলে এমন কিছু অ্যালভিওলাই আছে লাংসে যাদের কোনো ব্লাড সাপ্লাই নাই, তাদের ওই অ্যালভিওলার মধ্যে তো বাতাস থাকে, ওই অ্যালভিওলার এয়ার প্লাস অ্যানাটমিক্যাল ডেড স্পেস এয়ার, এই দুইটাকে যোগ করে আমরা পাই হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। এটার কোনো নর্মাল ভ্যালুজ নাই, কারণ আমরা তো মেজারই করতে পারছি না যে নন ফাংশনিং অ্যালভিওলাই এটা কিভাবে মেজার করতে হয়। তাহলে ইম্পর্টেন্স হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস এয়ার এর ইম্পর্টেন্স কি, অ্যানাটমিক্যাল ডেড এর ভাইভার কোশ্চেন, অ্যানাটমিক্যাল ডেড স্পেস এয়ার এর ইম্পর্টেন্স কি, এটার ইম্পর্টেন্স হচ্ছে স্যাচুরেটস দ্য ইন্সপায়ার্ড এয়ার বাই ওয়াটার ভেপার বিফোর রিচিং দ্য অ্যালভিওলাই। ইন্সপায়ার্ড এয়ার মানে হিউমিডিফিকেশন, and helps in the removing of particle having a size more than 2 micron. তাহলে যে পার্টিকেল গুলা 2 মাইক্রনের উপরে আসবে সে পার্টিকেল গুলোকে, এই যে আমরা জানি যে কি হয় সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে না রেসপিরেটরি প্যাসেজে, অনেক সিলিয়া থাকে, সিলিয়ারি বিট হয়, এই সিলিয়ারি বিট কোন দিকে থাকে, ফ্যারিংস এর দিকে বিট করে। তাহলে ফ্যারিংস এর দিকে সিলিয়া গুলো বিট করে করে পার্টিকেল গুলোকে ফ্যারিংস এর দিকে নিয়ে যায়, তখন আমরা হয় এটাকে স্পিড করে বাইরে ফেলে দিই অথবা সোয়ালো করে গিলে ফেলি। আবার মিউকাস লাইনিং আছে, গবলেট সেল থেকে প্রচুর মিউকাস সিক্রেট হয়, এই মিউকাস লাইনিং, এই যে মিউকাস, এই মিউকাসটা হচ্ছে এই যে পার্টিকেল গুলোকে ট্র্যাক করে ফেলে। তখন আবার ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ এগুলোকে ইনগালফ করে, ঠিক আছে? এইভাবেও আমাদের মানে ডিফেন্স হয় কন্ডাক্টিং জোনে। আর ফিজিওলজিক্যাল ডেড স্পেস এর ইম্পর্টেন্স কি, ইট গিভস অ্যান ইন্ডিকেশন অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দ্য লাং, মানে তোমার লাংসে কতটুকু নন ফাংশনিং অ্যালভিওলাই আছে, কি আছে কি নাই, সেটা একটা ইন্ডিকেশন। আর ইন্ডিকেটস ভেন্টিলেশন পারফিউশন রেশিও, এটা একটা বেশ, এটা একটা পড়া, এটা তোমাদের একটা শর্ট নোট আসে, ভেন্টিলেশন পারফিউশন রেশিও, পারফিউশন মানে কি ব্লাড সাপ্লাই, VA/Q, তাহলে VA/Q ইন্ডিকেটস করে যে ভেন্টিলেশন কেমন, তার পারফিউশন কেমন, সেটাও ইন্ডিকেট করে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। আচ্ছা, হোয়াট ইজ অ্যালভিওলার ভেন্টিলেশন, অ্যালভিওলার ভেন্টিলেশন এবং পালমোনারি ভেন্টিলেশনের ডেফিনেশন তো মানে, আচ্ছা এটা বারবার কেন আসতেছে, আচ্ছা অ্যালভিওলার ভেন্টিলেশন এবং পালমোনারি ভেন্টিলেশনের ডেফিনেশন অবশ্যই অবশ্যই সবাইকে পারতে হবে, না পারলে কিন্তু ফেল, এবং এটা সবাই ম্যাক্সিমাম আমি কি বলবো 60% স্টুডেন্ট অ্যালভিওলার ভেন্টিলেশন জিজ্ঞেস করলে পালমোনারি ভেন্টিলেশন বলে, পালমোনারি ভেন্টিলেশন জিজ্ঞেস করলে অ্যালভিওলার ভেন্টিলেশন বলে। তাহলে এই দুইটাকে তোমার এরকম মার্চ করে দিলে হবে না, ভালো করে এটা শিখে শিখতে হবে। অ্যালভিওলার ভেন্টিলেশন হচ্ছে ইটস দ্য টোটাল অ্যামাউন্ট অফ নিউ এয়ার এন্টারিং দ্য অ্যালভিওলাই অ্যান্ড দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ এরিয়া ইন ইচ মিনিট, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশনের ডেফিনেশন, নিউ এয়ার এন্টারিং দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ এরিয়া ইন ইচ মিনিট। এবং এটা কিভাবে আমরা বের করি, এটার একটা, এটা কিন্তু তোমার অস্পির কোশ্চেন, এটাও 2 মিনিটে তোমাকে লিখতে হবে, অস্পিতে আসে, ভাইভায় আসে, রিটেনে আসে, সো 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 মানে ট্রিপল 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 স্টার, এটা এই স্লাইডটা। তাহলে ভিএ হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন, ফ্রিকোয়েন্সি হচ্ছে
respiratory rate into VT মানে হচ্ছে কি VT কি বলো তো tidal volume tidal volume আর VD anatomical dead space dead space volume হ্যাঁ anatomical dead space volume তাহলে আমরা আমরা যদি respiratory rate 12 breaths per minute ধরি and tidal volume তো জানি 500 500 and minus 1 আমরা জানি dead space হচ্ছে 150 ml তাহলে আমরা পাচ্ছি 4200 ml per minute alveolar ventilation তাহলে এই ক্যালকুলেশনটা তোমাদের অস্পির কোশ্চেনে থাকে যে ইফ breath rate is 12 per minute অথবা এরকম দিতে পারে বা 15 per minute calculate alveolar ventilation তাহলে তোমরা এই সূত্রটা ফেলে এই সূত্র এটা তো একদম স্ট্যাটিক এটা তো উল্টা পাল্টা করার কিছু নাই খালি এই এটা এটা চেঞ্জ করে দেওয়া হয় এটা চেঞ্জ করে দিয়ে তোমাকে অঙ্কটা করতে দেওয়া হবে তোমরা তো প্র্যাকটিক্যালি অঙ্কটা অস্পিতে করে ফেলবে ম্যাডাম পালমোনারি ভেন্টিলেশন ক্যালকুলেট করার সময় তো ডেড স্পেস থাকবে না এই যে পালমোনারি ভেন্টিলেশনে কোনো ডেড স্পেস নাই শুধু রেসপিরেটরি রেট ইনটু টাইডাল ভলিউম তাহলে পালমোনারি ভেন্টিলেশনের ডেফিনিশন হচ্ছে আমাদের জানালা যেরকম জানালা দিয়ে বাতাস আসে আর বাতাস আসে আবার যায় ঠিক জিনিসটা সেরকম মানে অ্যাটমসফিয়ার এবং লাং অ্যালভিওলার মধ্যে যে গ্যাসেস মানে এয়ার আসছে যাচ্ছে সেটাই হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন তাহলে ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ এয়ার বিটুইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড লাং অ্যালভিওলি ইজ কল পালমোনারি ভেন্টিলেশন এই ডেফিনেশনটা একদম ঠোঁটস্থ মুখস্থ পালমোনারি ভেন্টিলেশন ইকুয়ালস টু কিভাবে তোমরা ক্যালকুলেট করে বের করবে রেসপিরেটরি রেট ইনটু টাইডাল ভলিউম তাহলে রেসপিরেটরি রেট 12 যদি ধরি আর টাইডাল ভলিউম তো আছেই 500 তাহলে আছে 6000 ml পার মিনিট অর 6 লিটার পার মিনিট এরপর হচ্ছে পালমোনারি ফাংশন টেস্ট PFT আমরা বলি PFT পালমোনারি ফাংশন টেস্ট এটা তোমাদের শর্ট নোটও আসতে পারে অথবা রিজেনেও আসে প্রাইভেটেও ধরা হয় আচ্ছা পালমোনারি ফাংশন টেস্ট ইজ এ কমপ্লিট ইভালুয়েশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম আমাদের রেসপিরেটরি সিস্টেমের কন্ডিশন কেমন কি অবস্থায় আছে একটা কমপ্লিট ইভালুয়েশন হচ্ছে পালমোনারি ফাংশন টেস্ট দ্য প্রাইমারি পারপাস অফ পালমোনারি ফাংশন টেস্ট ইজ টু আইডেন্টিফাই দ্য সিভিরিটি অফ পালমোনারি ইম্পেয়ারমেন্ট আমরা পালমোনারি টেস্টটা কেন করব এর পারপাস কি পারপাস হচ্ছে সিভিয়ার পারপাস হচ্ছে টু আইডেন্টিফাই দ্য সিভিরিটি অফ পালমোনারি ইম্পেয়ারমেন্ট আমার লাংসে কোনো ইম্পেয়ারমেন্ট কোনো ক্ষতিগ্রস্ত কিনা সেটা দেখার জন্য হচ্ছে এটা আমি বের করি আচ্ছা টু ফলো দ্য প্রোগ্রেস অফ ডিজিজ অ্যান্ড ইটস রেসপন্স টু ট্রিটমেন্ট এছাড়াও আমরা পালমোনারি ফাংশন টেস্ট ধরো আমরা আমি এই যে বললাম যে কোনো ব্রঙ্কো ডাইলেটর দিলাম অথবা অ্যান্টি টিউবুলার ড্রাগ দিলাম তারপরে আমি টেস্ট করলাম ভাইরাল ক্যাপাসিটি টেস্ট করলাম তখন যদি দেখি যে হ্যাঁ তার বাড়ছে ভাইরাল ক্যাপাসিটি বাড়ছে তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তার ড্রাগটা কাজ করছে ট্রিটমেন্টটা ভালো হচ্ছে তাহলে টু ফলো দ্য প্রোগ্রেস অফ ডিজিজ অ্যান্ড ইটস রেসপন্স টু ট্রিটমেন্ট আচ্ছা তাহলে কি কি পালমোনারি ফাংশন টেস্ট আছে পালমোনারি টেস্ট কি কি আছে টেস্ট টু ইভালুয়েট দ্য মেকানিক্স অফ দ্য ব্রিদিং বাই স্পাইরোমিটার তাহলে একটা একটা হচ্ছে স্পাইরোমেট্রি দিয়ে পালমোনারি ফাংশন টেস্ট করা হয় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম যে রেসপিরেটরি ডিজিজ মানে শর্টনেস অফ দ্য ব্রেথ অথবা মানে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম কোনো পেশেন্ট যদি এরকম আসে তাহলে স্পাইরোমেট্রি করতে দিয়ে দেওয়া হয় তাহলে এখানে আমরা ইম্পর্টেন্ট যেগুলো আমরা সেগুলো বলি যে ভাইটাল ক্যাপাসিটিটা দেখা হয় টাইম ভাইটাল ক্যাপাসিটি FEV1টা দেখা হয় এছাড়াও দেখা হয় পিক এক্সপিরেটরি ফ্লো রেট এটা তোমাদের প্র্যাকটিক্যালে করবে এগুলো সব প্র্যাকটিক্যালে তোমাদের প্র্যাকটিক্যালের খাতার মধ্যে প্র্যাকটিক্যাল বইয়ের মধ্যে এগুলো সব তোমরা লিখবে লেখা আছে তোমাদের প্র্যাকটিক্যাল বইয়ে পিক এক্সপিরেটরি ফ্লো রেট মানে এটা হচ্ছে পিক ফ্লো মিটার দিয়ে আমরা এটা মেজার করি এটা কি পি মানে পিক এক্সপিরেটরি ফ্লো রেট PEF what is PEF PEF is the maximum flow rate during a single forceful expiration maximum flow rate during a single forceful expiration একটা শ্বাস ফেলার মধ্যে যে কতটুকু মানে ফেলতে পারো সেটাই হচ্ছে পিক এক্সপিরেটরি ফ্লো রেট এটা নরমালি হচ্ছে 300 টু 500 ml পার মিনিট 352
লিটার পার মিনিট, লিটার পার মিনিট। আচ্ছা তাহলে এটাও দিয়েও দেওয়া হচ্ছে রিভার্সেবল নাকি ইরিভার্সেবল ডিজিজ ডিমা মানে আলাদা করা যায়। যেমন হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যাজমা হচ্ছে রিভার্সেবল, যে তুমি ড্রাগ দিলে ভালো হয়ে যায়, আর ইরিভার্সেবল হচ্ছে এমফাইসিমা, ড্রাগ দিলেও ভালো হবে না, লাং পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে। তাহলে পিক এক্সপিরেটরি ফ্লো রেট দিয়ে সেটাকে তুমি ডিমার্কেট করতে পারবা, ডিফারেন্সিয়েট করতে পারবা। টেস্ট ইভালুয়েট দ্য অ্যালভিওলার ভেন্টিলেশন, এটা কিভাবে করে? ডিটারমিনেশন অফ ডেড স্পেস ভলিউম, এটাও একটা বিশাল বড় একটা পড়া বইয়ে আছে, ডেড স্পেস ভলিউম কিভাবে মেজার করতে হয়, এটা তো আমরা তোমাদেরকে পড়াচ্ছি না, জাস্ট নামটা একটু দে, মানে জাস্ট শুধু নাম তোমরা লিখে রাখবা, অনলি নাম। তারপর টেস্ট ইভালুয়েটিং অ্যালভিওলার ভেন্টিলেশন অ্যান্ড পারফিউশন রেশিও, টেস্ট ইনভলভিং ডিফিউজিং ক্যাপাসিটি, যে আমরা পড়েছি না রেসপিরেটরি মেমব্রেন দিয়ে ডিফিউজিং ক্যাপাসিটি, ওইটা মেজারমেন্ট অফ ম্যাক্সিমাম অক্সিজেন আপটেক। তারপরে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, মানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কেমন আছে। টেস্ট ইভালুয়েটিং দ্য পালমারি ব্লাড প্রেশার, আমাদের পালমারি ব্লাড প্রেশার হচ্ছে সিস্টোলিক হচ্ছে 25, ডায়াস্টোলিক 8, 25/8 মিলিমিটার অফ মার্কারি। আর আছে ব্রঙ্কোগ্রাফি, যেটা মানে আল্ট্রাসোনোর মতন, মানে টেলিভিশনে থ্রু দ্য স্ক্রিনে দেখা যায় পুরো লাংসকে, ব্রঙ্কোগ্রাফি।